499 নম্বর পেয়ে রাজ্যে উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল মুর্শিদাবাদ জেলার কান্দিরাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া রুমানা সুলতানা। 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় 687 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জনের পর আবার 2021 সালে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় স্বভাবতই খুশির হাওয়া মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড জুড়ে। রেজাল্ট প্রকাশিত হতে কান্দি পৌরসভার পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় মেধাবী ছাত্রীকে। আগামী দিনে রুমানা বিজ্ঞানী হতে চাই বলেই জানাচ্ছে। রুমানার সাফল্যে ব্যাপক খুশি রুমানার পরিবার থেকে শুরু করে কান্দি শহরবাসী সকলেই। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। হওয়াটা বড় কথা না, রেজাল্ট সার্বিকভাবে ভালো হয়েছে জন্য আমি খুশি। 11-এর যেহেতু প্রিপারেশন পরীক্ষা ভালো হয়েছিল তাই আশা করেছিলাম যে নাম্বারটা ভালো হয়, আর মাধ্যমিকও তো ভালো নাম্বার ছিল। আশা মানে র্যাঙ্ক করাটা তো আশা করা যায় না, কিন্তু অবশ্যই যখন দেখেছিলাম যে কীরকম হতে পারে মানে অ্যাপ্রক্সিমেট করে এরকমই আসছিল নাম্বার। আমি বায়োলজি নিয়ে পড়তে চাই। খুবই আনন্দ হচ্ছে, যাতে আরও বড় হয় জীবনে, সবার উপকার করতে পারে আমি চাইবো, যে মানুষের কল্যাণে সে যেন কাজে লাগে সেটাই চাইবো আমি। ওর অনেক ইচ্ছা, অনেক কিছু মানে অনেক বড় বড় ইচ্ছা, যে অনাথ আশ্রম খুলব একটা, এরকম মানে চ্যারিটির উপর ওর খুব আগ্রহ। আমি চাইবো সে স্বপ্নগুলো পূরণ হোক, আর আমার সব মেয়ের সাফল্যে আমি আমার প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদেরকে উৎসর্গ করলাম। পরে ছেড়ে দিয়েছি, ও নিজের মতো নিজেকে গাইড করছে, পড়াশোনা করে যেহেতু হয়তো মেন লাইনেই বেরিয়ে যেতে পারে রিসার্চের দিকে, সেটা ওর ইচ্ছা আছে। না খুশি, আমরা যেহেতু বরাবর পরিশ্রম করেছেও তাই ওর সাফল্যে আমরা খুশি। এতটা আশা করেছিলেন? হ্যাঁ, আশা ছিল যে এবারে ভালো হবে, আরও মাধ্যমিকের চেয়ে ভালো হবে এটা আমরা আশা করেছিলাম, কারণ অনেকটাই নিজেকে তৈরি করেছিল বিভিন্ন পরীক্ষা দিয়ে, তাতে সফলতা এসছে ওর। ইঞ্জিনিয়ারিংয়েও ভালো র্যাঙ্ক করেছে, KVPIও ভালো র্যাঙ্ক হয়েছে, সুতরাং আশা ছিল আমাদের এবারে যে মেয়ে ভালো করবে। এমনকি আপনার হয়তো ভবিষ্যতে মেডিকেলেও খুব ভালো র্যাঙ্ক হবে আশা করছি, এমনই প্রিপারেশান নিয়েছিল, ফলে ওর ক্ষেত্রে ভালো হবে এটা নিশ্চিত ছিলাম আমি। কী চাইছেন ভবিষ্যতে কী হতে চাইছেন আপনার আশা? যাক, যদি IISc-তে ভর্তি হতে পারে তাহলে খুশি হব, আর না হলে যদি দিল্লি এমস যদি চান্স পেয়ে যায় তখন দুইয়ের মধ্যে এখন নিজে ডিসাইড করে নেবে যে কোথাও যাবে, সেটা ওকেই ডিসাইড করতে হবে, যেটা নিলে ওর ভালো হবে। আপনাদের কতটা গাইড থাকতো? আমরা তো নিজের স্কুল নিয়ে ব্যস্ত থেকেছি, ওকে সম্পূর্ণ গাইড করিনি আমরা, ওকে ওর মতোই ছেড়ে দিয়েছিলাম। ও নিজের মতো পড়াশোনা করত, পরিশ্রমও করেছে, প্রচুর বইপত্র পড়ত, বিভিন্ন কম্পিটিশনগুলোতেও পরীক্ষা দিয়েছে, তাতে ভালো হয়েছে খুব। সেটুকু জন্য আমরা কখনো বলতাম না যে কী করতে হবে বা কী করা উচিত, কখনো বলিনি, যেহেতু নিজের মতো নিজেই সাজিয়ে নিয়েছে সবটাই রুটিনকে। আমরা তবু সঙ্গ দিয়েছি স্কুল ছাড়াও, আমার যেটুকু সময় পেয়েছি ওকে সঙ্গ দিয়েছি, এটুকুই আমরা ওর কাছ থেকে আশা ছিল। আমার নাম রবিউল আলম। Aqua Active Gold with added mineral, active pure, active raho.